ইভিএম নাকি ব্যালেটে কোন প্রক্রিয়ায় ভোট হবে তা নিয়ে বিএনপির আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকালে কোন সরকার ক্ষমতায় থাকবে সেটাই জাতির জন্য বড় সংকট। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে ইফতার মাহফিলে একথা বলেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা সংগ্রাম করছেন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরকারের বিরুদ্ধে কথা বললে হাজারো নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও ক্ষমতাসীনদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের নির্যাতন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, উন্নয়নের কথা বলে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে, দেশে অসহনীয় পর্যায়ে পৌঁছাচ্ছে এই কৌশল। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চক্রান্ত করছে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা নিয়েই বিএনপি এগিয়ে যাবে বলে জানান তিনি। পরিষ্কার করে বলেছি যে আজকে জাতির যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, বিনয় সরকার থাকবে, সেটাই হচ্ছে প্রধান সংকট।